ক্লাস এইটের মেয়েরা আজকে আমি তোমাদের প্রথম ভৌতবিজ্ঞান ক্লাস শুরু করছি আমাদের আজকে প্রথম চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা হবে প্রথম চ্যাপ্টারটা হলো তোমাদের বল এবং চাপ তোমরা এর আগে ষষ্ঠ আর সপ্তম শ্রেণীতে বল সম্পর্কে পড়েছো বল সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা আছে আমরা জানি যে বল প্রয়োগ করে আমরা কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারি কোনো গতিশীল বস্তুর গতির অভিমুখ পরিবর্তন করতে পারি বা কোনো গতিশীল বস্তুকে আমরা স্থির করতে পারি এছাড়াও আমরা বল প্রয়োগ করে বস্তুর আকৃতিরও পরিবর্তন ঘটাতে পারি প্রত্যেকটার উদাহরণ তোমরা আগে নিচু ক্লাসে শিখেছো ধরো কোনো গতিশীল বস্তু কোনো গতিশীল বস্তুকে থামাতে তার বিপরীত দিকে বল প্রয়োগ করতে হয় তার ফলে বস্তুটা স্থির হয় বা আমরা স্প্রিং এর উপর বল প্রয়োগ করে স্প্রিংকে স্প্রিংকে সংকুচিত করতে পারি তাহলে বস্তুর আকৃতির পরিবর্তন ঘটাতেও আমার বলের প্রয়োজন হচ্ছে তাহলে আমরা বল সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা পেয়েছিলাম তা থেকে আমরা বলের সংজ্ঞা কি দিয়েছিলাম বলের সংজ্ঞা দিয়েছিলাম যে বাইরে থেকে যা প্রয়োগ করলে বস্তু স্থির অবস্থার বা বা গতিশীল অবস্থার পরিবর্তন পরিবর্তন করা করা হয় হয় করার চেষ্টা তাকে আমরা বল বলে থাকি এই বল আর গতি সম্পর্কে বিজ্ঞানী আইজ্যাক নিউটন আমাদের তিনটি সূত্র দিয়েছিলেন তিনি প্রথম সূত্রে কি বলেছিলেন তিনি প্রথম সূত্রে বলেছিলেন যে বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তু বাইরে থেকে বল প্রয়োগ করে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে আর গতিশীল বস্তু বরাবর চিরকাল গতিশীল থাকবে তার মানে আমরা দেখতে পাচ্ছি কি যে বাইরে থেকে আমরা যদি বল প্রয়োগে বল প্রয়োগ করে বস্তুর অবস্থা পরিবর্তন করতে বাধ্য না করি অর্থাৎ বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু সবসময় স্থির থাকবে আর গতিশীল বস্তু সব সময় সমবেগে সরল রেখা বরাবর গতিশীল থাকবে তার মানে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানলাম নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম একটা হচ্ছে বস্তু জাড্য ধর্ম আর দ্বিতীয়টা হচ্ছে বলের সংজ্ঞা মানে বল কাকে বলবো সেই সংজ্ঞাটা আমরা জানতে পারলাম যে বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে আমরা বল বলি এই সংজ্ঞাটা জানতে পারলাম আর দ্বিতীয়ত হচ্ছে বস্তুর জাড্য ধর্ম সম্পর্কে আমাদের একটা ধারণা আমরা পেলাম জারডো ধর্মটা কি জার্ড ধর্ম হচ্ছে যে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকার যে প্রবণতা বল প্রয়োগ না করলে স্থির বস্তু যে চিরকাল স্থির অবস্থায় থাকে সেই বস্তু সেই ধর্মটাকে বলা হয় স্থিতিজাড্য আর বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু যে চিরকাল সরল স্মরণরেখায় গতিশীল থাকবে সেই ধর্মটাকে বলা হয় বস্তুর তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো ধারণা পেলাম একটা হচ্ছে জাড্ডের ধারণা আর একটা হচ্ছে বলের সংজ্ঞার ধারণা এবারে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা একটু দেখব নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা ক্লাস সেভেনে বা সিক্সে পড়েছিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় তাহলে আমরা কি জানলাম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে আমরা জানি দুটো রাশির মধ্যে সমানুপাতিক সম্পর্ক থাকলে কি হয় একটা রাশির মান যদি আমি বাড়াই অপর রাশিটার মানও সঙ্গে সঙ্গে সমানুপাতে বাড়বে তাই তো তাহলে বস্তুর উপর বল প্রয়োগ যদি বেশি করি তাহলে তার ভর বেগের পরিবর্তন বেশি হবে অর্থাৎ বেগের পরিবর্তন বেশি হবে অর্থাৎ বেগের পরিবর্তন মানে কি বেগের পরিবর্তন মানে সেটা হচ্ছে বেগের পরিবর্তনের হার মানে কি সেটা মানেই হচ্ছে ত্বরণ অর্থাৎ আমরা বস্তুর উপর বল বেশি প্রয়োগ করলে বস্তু ত্বরণ বেশি উৎপন্ন হবে যদি আমরা দ্বিগুণ বল প্রয়োগ করি তাহলে উৎপন্ন তরণের মানও কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে দুটো জিনিস জানলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি 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 জানলাম দুটো জিনিস জানলাম একটা হচ্ছে ভরবেগ ভরবেগের ধারণা পেলাম ভরবেগের ধারণাটা কি তাহলে ভরবেগ কাকে বলবো আমরা ভরবেগ হচ্ছে ভর এবং বেগের সমন্বয় কোনো গতিশীল বস্তুতে যে গতি ধর্মের সৃষ্টি হয় তাকে আমরা বলবো ভরবেগ তাহলে ভরবেগের একক কি হবে ভরের একক এবং বেগের একক কম্বাইন করলে যেটা পাবো সেটাই ভরবেগের একক হবে আমরা জানি ভরের একক সিজিএসএ গ্রাম আর বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে আমরা ভরবেগের একক পেলাম গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে ভরবেগের একক কি হবে ভরের একক হচ্ছে কিলোগ্রাম আর বেগের একক মিটার পার সেকেন্ড তাহলে এসআই পদ্ধতিতে ভরবেগের একক হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড আচ্ছা আমি তো বললাম যে দুটো জিনিস আমরা জানতে পেরেছি একটা হচ্ছে ভরবেগের ধারণা বা ভরবেগের সংখ্যা আর দ্বিতীয়ত হচ্ছে বলের পরিমাপ মানে আমরা বলটাকে কিভাবে পরিমাপ করব সেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র সূত্র থেকে পাচ্ছি কিভাবে পাচ্ছি দেখো নিউটনের দ্বিতীয় গতি সূত্র বলছে না যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতি অর্থাৎ বল যত বেশি আমরা প্রয়োগ করব ভরবেগের পরিবর্তন পরিবর্তনের হারটা তত বাড়বে তার মানে বেগের আহ ভর বেগের পরিবর্তনের বেগের পরিবর্তনের হার মানে কি বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে তরুণ তাহলে উৎপন্ন ত্বরণের মানটাও তত বেশি বাড়বে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা বল সমান ভর ইন্টু তরুণ হম আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি এফ বল ভরবেগের ভরবেগের পরিবর্তনের পরিবর্তনের সঙ্গে হার তার মানে এমভি বাই টি এম এম ইউ যদি বস্তুর ভর ধরি বস্তুর উপর বল প্রয়োগ করলে প্রাথমিক বেগ যদি ইউ হয় টি সময় ধরে বল প্রয়োগ করার পর অন্তিম বেগ যদি ভি হয় তাহলে বেগের পরিবর্তন কত হলো ভি মাইনাস ইউ এটা হলো বেগের পরিবর্তন আর বেগের পরিবর্তনের হার কত পেলাম বেগের পরিবর্তনের হার পেলাম সময় দিয়ে ভাগ করব। বেগের পরিবর্তন হলো আর বেগের পরিবর্তনের হার কি হবে ভি মাইনাস ইউ বাই টি তাহলে এটা হলো বেগের পরিবর্তনের হার আর ভর বেগের পরিবর্তন কি হবে আমরা জানি ভরবেগ হচ্ছে প্রাথমিক ভরবেগ এম ইউ আর অন্তিম ভরবেগ কি এম অন্তিম ভরবেগ এম ভি তাহলে পরিবর্তনের হার কি হবে এম ভি মাইনাস এম ইউ আর পরিবর্তনের হার কি হবে তাহলে তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে কি পাচ্ছি ভরবেগের পরিবর্তনের হার এম ইউ বাই টি এটা কার সঙ্গে সমানুপাতিক প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক তাহলে আমরা এফ সমানুপাতিক চিহ্ন থেকে সমান চিহ্নে আনতে গেলে একটা ধ্রুবক বসাতে হয় তাহলে এফ সমান কে ইন্টু এম ভি মাইনাস এম ইউ বাই টি এম কমন নিয়ে নাও তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি হম তাহলে আমরা পাচ্ছি পরিবর্তন বাই সময় বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাই তরণ পাই তাহলে আমরা পেলাম এফ সমান কে ইন্টু এম ইন্টু এ এবার এমের এর মান যখন ওয়ান হবে এর মান যখন ওয়ান ধরব তাহলে আমরা পাবো এফ সমান কে এফ যদি ওয়ান হয় তাহলে কে সমান কি হবে ওয়ান হবে যদি এম সমান ওয়ান এ সমান ওয়ান এই সমীকরণে এম সমান ওয়ান বসাও এফ সমান ওয়ান বসাও আর এ সমান ওয়ান বসাও তাহলে এফ এর জায়গায় আমরা ওয়ান বসালাম সমান কে ইন্টু এম এর জায়গায় ওয়ান বসালাম আর এর জায়গায় ওয়ান বসালাম তাহলে আমরা কে সমান কি পাবো ওয়ান পাব তাইতো তার মানে আমরা দেখতে পাচ্ছি একক ভরের যদি একক তরণ সৃষ্টি করতে আমরা একক বল প্রয়োগ করি তাহলে কে এর মান কত পাচ্ছি ওয়ান পাচ্ছি তাহলে কে এর মান ওয়ান এখানে বসিয়ে দিলে আমরা সূত্রটা কি দাঁড়াবে এফ সমান কে এর জায়গায় ওয়ান বসালে ওয়ান ইন্টু এম এ অর্থাৎ এফ সমান এম এ এই সূত্রটা পেলাম অর্থাৎ কি পেলাম বল সমান ভর ইন্টু তরণ বল সমান ভর ইন্টু ত্বরণ এই সূত্রটা পেলাম তাহলে নিউটনের দ্বিতীয় গতি সূত্রকে কাজে লাগিয়ে দ্বিতীয় গতি সূত্রকে কাজে লাগিয়ে আমরা বলের পরিমাপটা পেয়ে গেলাম এফ সমান কি এম ইন্টু এ অর্থাৎ ভর ইন্টু বস্তু ত্বরণ তাহলে আমরা দেখতে পাচ্ছি তরণকে যদি আমরা দ্বিগুণ করি এর জায়গায় যদি টু এ বসাই এম ইন্টু টু এ তাহলে আমরা কত পেয়ে গেলাম টু এম এ মানে কি টু ইন্টু এফ এর মান এম এ তাহলে এখন বল কত হবে এফ যদি বল ধরি তাহলে বলটা কত পেলাম বলটা পেলাম আগের বলের দ্বিগুণ তো ধরো এখন তরণ আমি গুণ করে দিলাম তাহলে কোন বস্তুর উপর এখন ক্রিয়াশীল তরণ তিন গুণ তাহলে এখন বল কত হবে দেখো তাহলে আমি যদি বলটা এফ ধরি তাহলে আমরা জানি বল সমান ভর ইন্টু তরণ তাহলে ভর ইন্টু বস্তুর উপর ক্রিয়াশীল তরণ তাহলে এর এর মান তিন গুণ করে দিয়েছে তাহলে থ্রি এ তার মানে আমরা পেলাম থ্রি ইনটু এম এ আচ্ছা এম এর মান কি এম এর মান হচ্ছে এফ তাহলে থ্রি ইন্টু এম এর জায়গায় এফ বসালাম তাহলে এখন বলটা কত হবে যদি বস্তুর ভর স্থির রেখে বস্তুর বস্তুর উপর ক্রিয়াশীল ত্বরণ তিন গুণ করে দিই তাহলে সেই বস্তুর উপর কত বল ক্রিয়াশীল সেই বস্তুর উপর আগের বলে তিন গুণ বল ক্রিয়াশীল আগে যতটা বল প্রয়োগ করছিলাম এখন তার তিন গুণ বল প্রয়োগ করতে হবে তবেই বস্তুটাতে আগের তুলনায় তিন গুণ তরুণ উৎপন্ন হবে তার মানে আমি বুঝতে পারলাম এখান থেকে আমি যত বেশি বল প্রয়োগ করব তত বেশি তরণ বস্তুতে উৎপন্ন হবে আশা করি বুঝতে পেরেছ তোমরা এরপরে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রে আসছি নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তাহলে আমি এখানে এটা বুঝলাম যে প্রকৃতিতে কোনো বিচ্ছিন্ন বলের অস্তিত্ব নেই বল সবসময় অবস্থান করবে আর ক্রিয়া বলের মান যত হবে প্রতিক্রিয়া বলের মান ঠিক তত পরিমাণই হবে শুধু ডিরেকশনটা উল্টো দিকে অর্থাৎ বিপরীতমুখী বল হবে যেমন ধরো আমার হাতের উপরে যদি আমি একটা ভারী বস্তু রাখি ভারী বস্তুর উপর আমার হাত যে বলটা প্রয়োগ করবে ভারী বস্তুও কিন্তু ঠিক সমান মানের বল আমার হাতের উপর ক্রিয়া করবে আমি বস্তুটার উপর যে বলটা ক্রিয়া করছি তাকে যদি আমরা ক্রিয়া বল বলি তাহলে বস্তুটা আমার হাতের উপর যে বলটা প্রয়োগ করবে সেটাকে আমরা বলবো প্রতিক্রিয়া বল বোঝা গেল আচ্ছা এই বল সম্পর্কে আমরা এত জানলাম বলের একক সম্পর্কে এবারে আমরা জানব বলের সিজিএস একক হলো ডাইন বলের সিজিএস বলের সিজিএস একক হলো ডাইন হুম তার মানে ডাইন মানে কি আমরা একটু আগেই জেনেছি এফ সমান এম টু এ তাহলে বলের একক যদি ডাইন হয় ডাইন সমান কি হবে ভরের একক ভরের একক হচ্ছে গ্রাম আর তরণের একক ভর ইন্টু তরণ তো তাহলে তরণের একক তাহলে গ্রাম ইন্টু তরণের একক হচ্ছে সিজিএস এ সেন্টিমিটার পেলাম ডাইন সমান কি গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এসআই একক কি বলের এসআই একক হলো বলের এসআই একক হলো নিউটন তাহলে নিউটন সমান কি ভর ইন্টু ত্বরণ তাহলে পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম ইন্টু তরণের তাহলে আমি ডাইন বা নিউটনের সংজ্ঞা কিভাবে দেব এক গ্রাম ভরের কোন বস্তুর উপর যদি এক সেমি পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে যে বলটা প্রয়োগ করতে হবে তাকে আমরা এক ডাইন বল বলবো আর নিউটনের সংজ্ঞা কি দেব এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে যে বলটা বস্তুর উপর প্রয়োগ করতে হবে তাকে আমরা বলবো এক নিউটন বল বুঝতে পেরেছো নিশ্চয়ই আচ্ছা আমি একটু আগেই বললাম আমার হাতের উপর যদি কোনো একটা ভারী বস্তু রাখি তাহলে দেখবো আমার হাতের উপর বস্তুটা একটা বল প্রয়োগ করছে তাই তো তোমাদের বইতে দেখো বাটখারা দিয়ে উদাহরণ দেওয়া আছে হাতের উপর একটা বাটখারা রাখা হয়েছে এবং উদাহরণ দেওয়া হয়েছে একটা ইটের যদি সুতো দিয়ে ঝুলিয়ে দেয়া হয় তাহলে কি ঘটবে দেখো প্রত্যেকটা বস্তুকে প্রত্যেকটা বস্তুকেই কিন্তু পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে পৃথিবীতে অবস্থিত যে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে যে বল দিয়ে পৃথিবীর যে কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলটাকে আমরা বলি অভিকর্ষ বল সেই বলটাকে আমরা কি বলি অভিকর্ষ বল আর এই অভিকর্ষ বলের দরুন বস্তুর মধ্যে একটা তরণের সৃষ্টি হয় যাকে আমরা বলি অভিকর্ষজ তরণ অভিকর্ষজ তরণ এই অভিকর্ষজ ত্বরণকে আমরা স্মল জি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি স্মল জি দ্বারা প্রকাশ করে থাকি এর মান হচ্ছে সিজিএস পদ্ধতিতে নশো একাশি সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে নশো একাশি সেমি পার সেকেন্ড স্কোয়ার আর এসআই পদ্ধতিতে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এবারে আমার প্রশ্ন আমার হাতের উপর যে একটা বাটখারা আছে সেই বাটখারার উপর তো পৃথিবী বল করছে তাহলে বাটখারাটা কেন পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়ে চলে যাচ্ছে না এর কারণটা আমি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করতে পারি তার কারণ দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী বাটখারাটা কি করছে দেখো পৃথিবীর অভিকর্ষের টানে বাটখারাটা কি করে হাতের ওপর নিচের দিকে একটা বল প্রয়োগ করে এবারে নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী হাতও কি করবে বাটখারার উপর একটা সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে তার ফলে বাটখারার উপর মোট প্রযুক্ত বল কি হয়ে যায় শূন্য হয়ে যায় দুটো সমান আর বিপরীতমুখী বল একে অপরকে প্রশমিত করে দেয় একটা বল নিচের দিকে ক্রিয়া করছে আর হাত বাটখারার উপর যে বলটা প্রয়োগ করছে সেটা উপরের দিকে ক্রিয়া করছে তাই তো দেখো বাটখারা হাতের উপর একটা বল ক্রিয়া প্রয়োগ করছে নিচের দিকে বাটখারাটা কি করছে পৃথিবীর অভিকর্ষে ধরুন হাতের উপর একটা বল প্রয়োগ করছে নিচের দিকে হাত কি করবে বাটখারার উপর একটা উপরের দিকে বল প্রয়োগ করবে তার ফলে এই দুটো বল যেহেতু সমান এবং বিপরীত তাই এই বল দুটো একে অপরকে প্রশমিত করে দিচ্ছে তার ফলে বাটখারার উপর কোনো এফেক্টিভ কোনো বল ক্রিয়াশীল নেই সেই জন্য বাটখারার মধ্যে কোনো তরণও নেই বোঝা গেল সেই রকম ভাবে একটা সুতো দিয়ে যদি একটা ইটের টুকরোকে আমরা ঝুলিয়ে দিই তাহলে আমরা কি দেখব পৃথিবীর অবিকর্ষ টানের দরুন কি করবে ইটের টুকরোটা নিচের দিকে যেতে চাইবে অর্থাৎ ইটের টুকরোটা কি হবে সুতো সুতোর ওপর একটা নিচের দিকে বল প্রয়োগ করবে সবসময় মনে রাখবে অভিকর্ষ বল সবসময় নিচের দিকে ক্রিয়াশীল বা বস্তুর ওজন সবসময় নিচের দিকে ক্রিয়াশীল ঠিক আছে তাহলে ইটের টুকরোটা কি করবে সুতোর উপর একটা নিচের দিকে বল ক্রিয়া করবে বল প্রয়োগ করবে নিউটনের তৃতীয় গতিসূত্র সূত্র অনুযায়ী কি হবে সুতোটাও ইটের উপর একটা নিচ থেকে উপরের দিকে একটা বল প্রয়োগ করবে যেটাকে আমরা প্রতিক্রিয়া বলবো যেটাকেই আমরা সুতোর টান বলে থাকি সুতোর টান এখানে পুরো লম্ব বরাবর উপর দিকে ক্রিয়াশীল তাহলে দুটো বিপরীতমুখী বল একে অপরকে প্রশমিত করে দেয় এরা সমান এবং বিপরীতমুখী বল একটা বল নিচের দিকে ক্রিয়া করছে একটা বল উপরের দিকে ক্রিয়া করছে যেহেতু দুটো বল সমান কিন্তু বিপরীতমুখী তাই এই দুটো বল একে অপরকে প্রশমিত করে দিচ্ছে তার ফলে কি হচ্ছে সুতোটা মানে ইটের ওপর মোট বল কি হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে তাই অভিকর্ষ বল থাকা সত্ত্বেও এখানে ইটের কিন্তু কোনো তরণ হলো না বোঝা গেল আচ্ছা এই বস্তুর ওজন এই বস্তুর ওজন মাপার জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করে থাকি তাকে আমরা বলি স্প্রিং তুলা যন্ত্র বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আর বস্তুর ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজনেরও একক হলো সিজিএস একক হলো ডাইন আর এসআই একক হলো নিউটন আচ্ছা এখানে তোমাদের বইতে যে বিভিন্ন পরীক্ষা দেওয়া আছে সেই পরীক্ষা দিয়ে আমরা যে কোনো বস্তুর ওজন কিভাবে মাপি সেটা বলা হয়েছে আচ্ছা এখানে দেখো একটা ছবি দেয়া হয়েছে যে তুমি স্প্রিং তুলাকে দুদিক থেকে টানছো স্প্রিং তুলার কাঁটা তিন কেজি পাট দেখালো এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমি স্প্রিং তুলাকে যে বল দিয়ে টেনেছি সেই বলের প্রত্যেকটার মান হলো তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মানের সঙ্গে সমান আর আমরা এক্ষুনি বল সমান কি জানি ভর ইন্টু তরণ তাহলে ভরের মান যদি তিন কেজি হয় তাহলে তরণের মান এসাই পদ্ধতিতে আমরা জানি নাইন পয়েন্ট এইট তাহলে আমরা বলের মান কি পাবো বল সমান আমরা জানি ভর ইন্টু তরণ তাহলে বলের মান এখানে পাবো ভরের জায়গায় তিন বসাবো আর তরণের এসাই এসাই মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে তিন ইন্টু নাইন পয়েন্ট এইট নিউটন গুণ করে পাবো টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর নিউটন তাহলে আমরা এখানে বল সম্পর্কে আমাদের প্রাথমিক যে ধারণা সেটা আমরা শেষ করলাম আমরা বল সম্পর্কে যা যা আমাদের সিলেবাস ঘর্ষণ সম্পর্কে আলোচনা করব আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখে যে টপিকটা বুঝতে পারি বা যে বিষয়টা বুঝতে পারি শুধুমাত্র সেই অংশটাই তোমরা বলবে যে এই জায়গাটা বুঝতে পারিনি আর যদি বুঝতে পেরে থাকো তাহলে কোনো কমেন্ট করার প্রয়োজন নেই ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক থ্যাংক ইউ